দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। একদিন আগে বলেছিলেন মমতার সরকারের অপদার্থতার প্রমাণ কর্মীদেরই আন্দোলন, এদিন ফের একই ইস্যুতে আক্রমণ শোনাতে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তার দাবি ভোটের রাজনীতির খেসারত দিচ্ছেন মমতা। এদিন নবান্ন অভিযানে পুলিশি সন্ত্রাস ও বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর প্রতিবাদে তমলুক সাংগঠনিক জেলার সোনাপেত্তা ও টোল প্লাজা থেকে রাধামণির বাজার পর্যন্ত ধিক্কার মিছিল করছেন শুভেন্দু। সেখান থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে চাচা ছোড়া ভাষায় আক্রমণ শোনাতে দেখা যায় শুভেন্দুকে। কর্মী আন্দোলন নিয়েও তোপ দাগেন মমতা সরকারের বিরুদ্ধে তিনি। বিধানসভায় কর্মীদের দাবি দেওয়া নিয়ে আলোচনার কথাও তোলেন তিনি। বলেন কর্মীদের এসসি দেবেন না এসটি দেবেন তা তো বিধানসভায় সিদ্ধান্ত নিয়ে দিল্লিতে পাঠাতে হবে, তাদের কমিশন আছে, সংবিধানে ব্যবস্থা আছে, তারা ঠিক করবেন। আপনি একদিকে জনজাতিদের খেপাবেন, বলবেন কর্মীরা এসটি হয়ে গেলে তোমাদের ভাগ কমে যাবে, আর একদিকে কর্মীদের বলবেন তোমরা ভোট দাও আমি তোমাদের এসটি করব। এই ভোটের রাজনীতির জন্য পুরো জঙ্গলমহল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, গোটা দেশের সঙ্গে কাট অফ হয়ে গিয়েছে। মমতা ব্যানার্জি 2020 ডিসেম্বর মাসে একটা লেটার দিয়েছিলেন কুর্মী সমাজের জন্য তাদেরকে এসটিতে অন্তর্ভুক্ত করা হবে, সেই লেটার 2021 6 ফেব্রুয়ারি উইথড্র করে নেন তিনি। ভোটের আগে কুর্মী সমাজকে তাদের মতো, আবার মূলবাসী জনজাতিদের তাদের মতো করে বলে দুপক্ষের ভোট নিয়েছেন ঝাড়গ্রামে, সেই জন্য 4টে সিট জিতেছেন। মমতা ব্যানার্জির অস্থির মস্তিষ্ক ভোটের রাজনীতির খেসারত আজকে দিচ্ছে। গোটা ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্রিশগড়, মহারাষ্ট্রের সঙ্গে আজকে প্রায় 90 ঘন্টা কাট অফ হয়ে গেছে রাস্তা। হাজার হাজার ট্রাকের, লক্ষ দিক ট্রাকের লাইন একবারে বড়গড়া পেরিয়ে চলে গেছে ঝাড়খণ্ডের। কোথায় সরকার? সরকারটা কোথায় পশ্চিমবঙ্গে? আলোচনা করে শান্তিপূর্ণভাবে অবরোধ তুলতে পারছেন না, আপনি তো জটিলতা করেছেন। আর কুর্মী সমাজকে এসটি দেবেন না এসসি দেবেন, এটা তো আপনার রাজ্য সরকারকে বিধানসভায় সিদ্ধান্ত নিয়ে দিল্লিতে পাঠাতে হবে, তাদের কমিশন আছে, সংবিধানে ব্যবস্থা আছে, তারা ঠিক করবেন। আপনি একদিকে জনজাতিদের খেপাবেন যে কুর্মীরা এসটি হয়ে গেলে তোমাদের ভাগ কমে যাবে, আবার কুর্মীদের সমাজকে বলবেন তোমরা ভোট দাও আমি তোমাদের এসটি করব। এই যে আপনার অস্থির মস্তিষ্ক এবং ভোটের রাজনীতি এবং টেম্পোরারি যে পলিট গেনের জন্য পার্মানেন্ট লস করার যে আপনার পলিসি, সেই জন্য আজকে পুরো জঙ্গলমহল, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, গোটা রাজ্য ভারতের সঙ্গে কাট অফ হয়ে গেছে। হাজার হাজার লোক রাস্তায় বসে আছে, ট্রাকের লোকেদের, মালেদের কি কঠিন কষ্ট অবস্থা। একটা সরকার আছে পশ্চিমবঙ্গে, এ বিরোধীটা কি, বিরোধীটার নাম কি? পিসি ভাইপো কোম্পানি, যে যাক আইনি লড়াই করুক। দাদা, জেলায় জেলায় পরিবহন কর্মীরা ধর্মঘট শুরু করেছে, সমবেতনে সমকাজের সমবেতন, এ সবাই করবে, সবে শুরু হয়েছে, দেউলিয়া সরকার সবাই শুরু হবে। আর ডিএ দিতে গেলে তো সব বন্ধ হয়ে যাবে, ভোগ আটটা হয়ে যাবে, ডিএটা দিতে গেলেই তো ঝাঁপ বন্ধ, কাউকে তাড়াতে হবে না এমনি পালিয়ে। পূর্ব মেদিনীপুর থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়, রিপোর্ট চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।